নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। শোভন চট্টোপাধ্যায়ের পর এবার জোরদার জল্পনা কল্পনা শুরু হয়েছে সব্যসাচী দত্তকে নিয়ে। একজন ছিলেন কলকাতার মেয়র, অপরজন বিধাননগরের। শোভন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাড়ম্বরে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার সব্যসাচীর ক্ষেত্রে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। সব্যসাচী যে আজ দিল্লি যাচ্ছেন, গতকাল স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে নিজেই সে কথা জানান এবং তারপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা কল্পনা। তবে কেন তিনি দিল্লি যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানাননি। বলেছেন তার ব্যক্তিগত ব্যবসার কাজে তিনি দিল্লি যাচ্ছেন এবং এর জন্য যদি বিজেপির কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয় তো করতে হতে পারে। এদিকে সংবাদ সূত্রে জানা যাচ্ছে, আজই সব্যসাচীর সঙ্গে বিজেপি নেতা শিবপ্রকাশের বৈঠক করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়। তবে এটা জানা যাচ্ছে যে এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা না করে শিবপ্রকাশ এই বৈঠকে বসবেন না। বিজেপির তরফ থেকে অবশ্য এই নিয়ে কেউ মুখ খোলেনি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।